আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি সুমিতা চক্রবর্তী। ভাতার বিধানসভার বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোনারের সমর্থনে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী। পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার ভোটযুদ্ধ যেন জমে উঠেছে। সকালে তৃণমূল কংগ্রেসের জনসভা করছেন, তো বিকেলে মিঠুন চক্রবর্তীকে নিয়ে জনসভা করছেন বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোনার। এক ইঞ্চি মাটিও ছাড়তে কেউ রাজি নয়। আর মাত্র কয়েকদিন পর ভোট যাতে নিজের নিজের জায়গা ধরে রাখতে পারে সেই মতো ভোটের প্রচার চালাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল। আমাদের কাছে এসি একটা বার্তা নেই, আমি রাজনীতিকের লোক নই, আমি রাজনীতি জানি না। আমি সবাইকে বলি আমি রাজনীতি নয়, আমি মানুষ নীতি করি। আর বিজেপিতে আসার একটাই কারণ, বিজেপিতে আজ 34 বছর, এর আগে আমাদের রাজ্য শুধু বিরোধিতা করে গেল, তারপরে আমিও তৃণমূলেতে গেছিলাম একটাই আশা নিয়ে যে একদিন আমিও গিয়ে বাংলার জন্য পার্লামেন্টে চাইবো। কিন্তু সেখানে গিয়ে দেখি আরো 10 বছর ওনারাও বিরোধিতা করলেন। তাহলে 44টা বছর একটা রাজ্য যদি শুধু বিরোধিতা করে তাহলে সেই রাজ্যের হবেটা কি? কিছু পাবে না তারা। আর এই রোবেতেই এসছি যে দিল্লিতে বিজেপি, এখানে বিজেপি, আর এই বিজেপির ভালো করার জন্য দিল্লির বিজেপিকে ভালো করতেই হবে, এই আশা হবে, যেটার জন্য ভোট করতে হবে আর নির্ভয়ে ভোট করবে। এবার আমি বলছি যেগুলো আমি পারবো, আর আমাকে তো চেন, আমি যা বলি তা করে দেখাই। মেরি এক বাত সব বাত কে বরাবর, এখানে বলছি এটা কি কি পারবো। প্রথমেই বলি আমাদের ডিস্ট্রিক্টে, আমাদের ডিস্ট্রিক্টে যে জেনারেল হসপিটাল আছে আমাদের জন্য, সেই হাসপাতালে যে জেনারেল ওয়ার্ড, মানে যেখানে অসুখ করলে আমাদের জেনারেল ওয়ার্ডে রাখা হয়, বা আমার বোনের কোনো বাচ্চা হলে তারা সবাই এয়ার কন্ডিশন রুমে থাকবে, সেই পুরো জায়গাটা আমরা এয়ার কন্ডিশন করবো। কেন আমার আমার ছেলে যদি সেই এয়ার কন্ডিশনে জন্মগ্রহণ করতে পারে তাহলে আমার ওই গরিব বোনটা, আমার ওই মাটা কেন এয়ার কন্ডিশনে থাকবে না? এটাই তো আমার চাই। সোনার বাংলা তৈরি করবেন বলেছেন আমাদের পিএম স্যার, তো সোনার বাংলা তো বললেই হবে না, আমাদের জিততে হবে, ভোট দিয়ে জিততে হবে। তো কি করে জিতবো আমরা? আমরা নির্ভয়ে, ভয় না পেয়ে আমরা নিজের ভোট নিজে দেব, কোনো উস্কানিতে যাবেন না। ওরা চাইছে যেভাবেই হোক এই ইলেকশনটা বন্ধ করা হোক, ফোটাফুটি হবে না, ঝামেলা বাড়িয়ে যাও তারপরে দেখা যাবে। আমরা বলছি না, আমরা সন্ত্রাস চাই না, আমরা হিংসে চাই না, আমাদের বিজেপি এলে কোনো রাইটস হবে না। আমরা এখানে ইলেকশন করব, ইলেকশন করে দেখাবো আমরা বিজেপি সরকার করব। আর করার পর পিএনসিএলের যে সোনার বাংলা, তিনি আমাকে বলেছেন মিথুনদা তুমি সব জায়গা মেরে বার্তা পৌঁছাবে, আর সেই কাজই আমি করছি। আমি সমস্ত বাংলা চষে বেড়াচ্ছি, প্রত্যেক দিন 4টা থেকে 5টা করে র্যালি করি, ওই একটাই কারণ আপনাদের বোঝাচ্ছি যে সোনার বাংলাটা হবে কি করে। আমার সমস্ত চাষি ভাইয়ের ব্যাংকে ডাইরেক্ট চলে যাবে বিজেপি সরকার যেদিন আসবে সেদিন 18,000 টাকা। আর যাদের কোনো খেতি নেই, যারা ভাত চাষি করে তাদেরও ব্যাংকে 4,000 টাকা করে প্রত্যেক বছর চলে যাবে। ভালো করে শুনবেন, এই আয়ুষ্মান ভারত আজ 2.5 বছর ধরে এই আয়ুষ্মান ভারত চলছে, সমস্ত রাজ্যের ফায়দা করেছে, শুধু ওয়েস্ট বেঙ্গল চলেনি। কেন? আপনি স্বাস্থ্য সাথী করলেন, খুব ভালো, আমি বলছি ভালো, তাহলে আয়ুষ্মান ভারত নিলেন না কেন? এই আয়ুষ্মান ভারতের কার্ড
শুধু পশ্চিমবঙ্গে নয়, আপনি ভেলোরে যান চলবে, দিল্লিতে যান চলবে, বোম্বেতে যান চলবে, হায়দ্রাবাদ, চেন্নাই, যেখানে আপনার দরকার হয় এই স্বাস্থ্যসেবা নেওয়ার, সেই কার্ড ওখানে চলবে। কিন্তু আড়াই বছর উনি নিতে দিলেন না, আর এই আড়াই বছরে কত ফ্যামিলি এই 1.5 লক্ষ 2 লক্ষ টাকা নার্সিং হোমের বিল দিয়ে হয়তো জেনার দায় মরে যাচ্ছে, তার কি ভুগতে পারছে? আমি এই জন্যই বলছি, দয়া করে কোন উস্কানিতে পড়বেন না। এই উস্কানিতে পড়ে দেখুন 5-5টা মাইল কোল খালি হয়ে গেল, 5-5টা মাইল কোল খালি হয়ে গেল, তার কি চিন্তা? কোনো দরকার নেই, খালি সিংহাসন পেলেই হলো, আমরা সে রাজনীতি করবো না। আমরা বলছি, আপনার নীতি ভালো হলে আপনি ভোট দিয়ে জিতুন, আমার নীতি ভালো হলে আমরা জিতবো। কিন্তু এইসব মারামারি করে হিংসা করে লাভ কি? আমি বলছি, কথা দিচ্ছি, বিজেপি সরকার এলে পরে কোন রাইটস হবে না, কোন হিংসা হবে না, কোন সন্ত্রাস হবে না। কিন্তু তারপরেও যদি আপনারা মনে করেন যে না, আমরা তো করব, আর করে এখান থেকে অন্য রাজ্যে চলে যাব, 2-3 মাস ওখানে থাকবো, তারপরে ঠান্ডা হয়ে গেলে আবার ফিরে আসবো, তাহলে বলে রাখি আমার নাম মিঠুন চক্রবর্তী। ওই চাঁদে লুকিয়ে থাকবেন তো ওই চাঁদ থেকে টেনে আনবো। আমরা শান্তি চাই, শান্তির পশ্চিমবঙ্গ চাই, আমরা যেন পশ্চিমবঙ্গ একটা উদাহরণ হয়ে দাঁড়ায়, আবার সেই পশ্চিমবঙ্গ চাই আমরা। তাই বলছি, এই দেখুন এখানে আমার অনেক মুসলমান ভাই বোনরা আছেন, সবাই বলছে নাকি বিজেপি এলে সন্ত্রাস হবে, বিজেপি এলে আপনাদের এই করবে তাই করবে। এই এতদিন তো হয়ে গেল, কোথায় দেখেছেন যে বিজেপি কোনো সন্ত্রাস করেছে? একটু ভাবুন। আমি বলছি না যে আপনাকে বিজেপিকে ভোট করতে হবে, কিন্তু একটুখানি ভাবুন। আর 76 বছর আমাদের স্বাধীনতা, তার মধ্যে বিজেপি হলো খালি 13 বছরের, তার আগে বিজেপির টিকিও ছিল না। তাহলে এই 60 বছরে মুসলমান ভাইদের ভালো হলো না কেন? একবার ভাবুন, ভোট দিতে হবে না, কিন্তু ভাবুন একটু। কারণ ওরা চায় না আপনি পড়াশোনা করুন, ওরা চায় না আপনার ভালো হোক, আপনার ভালো হলে আর ওদের আপনারা ভোট করবেন না, সেই জন্য আপনাদের ভয় দেখাচ্ছে। আর সেকেন্ড আমি চলছে ললিপপ, ও ললিপপ বলছে নাকি রাসুল আপনার বাড়িতে পৌঁছে দেবে। আমি তো পড়াশোনা করিনি, আপনারা তো করেছেন, তো হিসেবটা বলুন তো। আমরা 10,000 লোক, 10 কোটি লোক, তার মধ্যে 2 কোটি বাইরে কাজ করে, 6 কোটি রেশন নেয়, আর 2 কোটি ওরা রেশন নেয় না। তার মানে যে রেশন নেয় না সে আপনার রেশন তুলে বাড়ি পৌঁছে দেবে? তাহলে 6 কোটি লোককে রেশন নিতে গেলে একদিনে আরো 6 কোটি লোকের দরকার, হ্যাঁ কি না? 6 কোটি লোক, এই তো 6 কোটি লোককে রেশন দিয়ে আসবে বাড়িতে, তো এই 6 কোটি লোক কোথায়? কোথাও নেই, হ্যাঁ আছে ওই পার্টির কর্মীরা করবে, এটাই তো বিজনেস, এটাই তো প্ল্যান। খালি আপনার রেশন থেকে 1 মুঠো চাল তুলবে, ওই 100 গ্রাম চাল পকেটে চলে যাবে। এবার ওই 100 গ্রাম 6 কোটি দিয়ে গুণ করুন, তাকে 1 কেজি দিয়ে ভাগ করুন, 10 টাকায় বিক্রি করুন, প্রত্যেক মাসে 1 কোটি টাকা ওরা পাবে, 1 কোটি টাকা, এইটাই হলো বিজনেস প্ল্যান। 18 তারিখে আপনার নবাবনগর এরুয়ারে একটা দিলীপ ঘোষের জনসভা হবে, ওটা কি চ্যালেঞ্জ সভা হবে? হ্যাঁ, অভিষেকের চ্যালেঞ্জের সভা করছেন? 100%, অভিষেকের সভায় অনুব্রত সভায় আপনারা লোক দেখবেন, আর আমাদের সভায় লোক দেখবেন। তারা ভাড়া করে লোক আনছে, বাইরে থেকে ভাড়া করে আনছে, মঙ্গলপুর থেকে লোক আসছে, মন্তেশ্বর থেকে ওদের লোক আসছে, ওদের বর্ধমান থেকে লোক আসছে, বীরভূম থেকে লোক আসছে, আমাদের শুধু ভাতারের মানুষ, ভাতারের মানুষ আজকে বুঝে গেছে সন্ত্রাস দুর্নীতি অপশাসন আর চলবে না, চোরেদের সরকার চলবে না, একটা সুস্থ শান্তিপূর্ণ সমাজ, যেটা মিঠুন চক্রবর্তী বললেন যে কোনো মায়ের কোল যেন খালি না হয়, সন্ত্রাস যেন না হয়, শান্তি থাকে, শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয় এবং ভাতারে শান্তি ফেরানো যায়, সেই বার্তা আমাদের দিয়ে গেল, সেই বার্তাটাই আমরা বহন করব। আমরা হিংসা কোনো মতেই চাই না। আপনি জানেন যে প্রধানমন্ত্রী 23টা রাজ্যে শাসন করছে, 23টা রাজ্যে কোথাও ভোটের জন্য এত মানে হিংসা
হাঙ্গামা প্রাণহানি কোথাও হয়নি, এত সিকিউরিটিও কোথাও লাগে না, সব জায়গায় এক দফায় ভোট হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আট দফায় ভোট হচ্ছে। তার নির্বাচন কমিশন কতটা চিন্তিত যে ওয়েস্ট বেঙ্গল আমাদের আজকে দ্বিতীয় বিহার হয়ে উঠেছে। আগে বিহারে 20 বছর আগে এরকম হতো। আজ 22 বিঘা মাঠে প্রথম হেলিপ্যাডে নামেন মিঠুন চক্রবর্তী, পরে ভাতার হাই স্কুল মাঠে তিনি জনসভা করেন। ভাতারের বিভিন্ন প্রান্ত থেকে মিঠুন চক্রবর্তীকে এক ঝলক দেখবে বলে হাজার হাজার মানুষ হাজির হয়েছিলেন ভাতার হাই স্কুল মাঠে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ কলকাতা।